আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছেন যাদের জীবনে অনেক সময় অতিবাহিত হয়েছে যখন তারা সালাত আদায় করতেন না সিয়াম আদায় করতেন না বা করলেও ঠিকমতো আদায় করতেন না এক বিভক্ত করতেন তো বেশিরভাগ করতেন না একটা সময় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিয়েছেন এখন নিয়মিত সালাদ সিয়াম আদায় করার চেষ্টা করেন প্রশ্ন হলো তাদের বিগত জীবনে যে নামাজ রোজা তারা পড়েননি যেগুলো ছুটে গেছে বাদ গেছে অবহেলার কারণে অলসতার কারণে নামাজের গুরুত্ব না বোঝার কারণে সেই সালাদগুলো এখন তাদেরকে আদায় করতে হবে কি হবে না এটি নিয়ে সম্প্রতি বেশ বিতর্ক দেখা যাচ্ছে এবং এই বিতর্কের শিরোনাম হলো কাজা বলতে কোনো নামাজ আছে কি নেই তো এই প্রশ্নের উত্তরের শুরুতে আমরা বলে রাখতে চাই যে অমরি কাজা এই শব্দ এবং এই পরিভাষা এইভাবে আসলে কোরআন হাদিসের কোথাও বর্ণিত হয়নি এটি সত্য তবে একজন মুসলমান তার যদি কোনো সালাদ অনাদায় থেকে থাকে সেটা ইচ্ছাকৃত হোক কিংবা ভুলে যাওয়ার কারণে হোক এটি পরবর্তীতে আল্লাহ যখন তাকে তফিক দিবেন তার যখন সম্বিত ফিরে আসবে তার যখন চেতনা ফিরে আসবে সালাতের গুরুত্ব যখন তিনি বুঝতে পারবেন তখন তাকে আদায় করে ফেলতে হবে এই মতটি হলো সারা বিশ্বের সকল যুগের সকল অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের বরং বলতে গেলে প্রায় সকল ওলামা একরামের মত হলো এটি আর এর বিপরীতে খুব সীমিত সংখ্যক কয়েকজন ইমাম আছেন যেমন ইমাম ইবনে হাজম জাহেরি ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনুল কাইম রাহে এবং সমকালীন সময়ে সৌদি আরবের সাবেক গ্রাম মুফতি শেখ বিন বাজ বিন্লা শেখ ইন ওসেম রহমাউল্লাহ সহ আরও যে সমস্ত আছেন তাদের মত যে একজন মুসলমানের জীবনে যদি কোনো নামাজ বাদ পড়ে থাকে ছুটে গিয়ে থাকে ইচ্ছাকৃতভাবে অবহেলার কারণে অলসতার কারণে পরবর্তীতে তিনি তার সেই ভুলটা বুঝতে পারেন এবং লজ্জিত হয়ে তার কৃতকর্মের কারণে আল্লাহ কাছে মাপ চান তাহলে তবার কারণে তার পেছনে সমস্ত নামাজ না পড়ার যে অপরাধ দায় সেটা থেকে তিনি মানে অপরাধ থেকে তিনি মুক্তি লাভ করবেন দায় থেকে তিনি মুক্তি লাভ করবেন সেগুলো আর তার করতে হবে না এই দ্বিতীয় মতের প্রবক্তা যারা যারা বলেন যে অমরিকা যাবতে কোনো কিছু নেই এবং পেছনে ছুটে যাওয়া নামাজ আর পড়তে হবে না তাদের বক্তব্য হলো যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে যে নির্দেশ করেছেন তাহলে মান্না মা আনসলাত আনসলাত না উনাসি হাফ আলি সাল্লি হাই দাদা করা যে ব্যক্তির ঘুমের কারণে কিংবা কোনো সালাতের কথা তার স্মরণে ছিল না ভুলে গেছে কাজের ব্যস্ততার কারণে এরকম যদি হয় তাহলে সে ওই নামাজটা পরবর্তীতে পড়ে দিবে হাদিসে এই নির্দেশ আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ছুটলে সেটা পড়তে হবে এরকম কোনো কথা হাদিসে নাই আলাদাভাবে এটা সত্য যে ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করলে সেটি পড়তে হবে এইভাবে সুনির্দিষ্ট করে হাদিসে বলা হয়নি কিন্তু সংখ্যাগরিষ্ঠ এবং বেশিরভাগ ওলামায়করাম যে মতৃপোষণ করে থাকেন তাদের বক্তব্য হলো যে মূলত আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে যে সালাতে নির্দেশ করেছেন একজন মুসলিম হলেই সেই নির্দেশটা আমাদের উপরে বর্তায় এবং সেই নির্দেশটি যথেষ্ট তার এই সালাদটি জীবনে যে কোনো পর্যায়ে আদায় করার জন্য আলাদা নির্দেশের প্রয়োজন নাই যে ছুটে গেলে সেটা আদায় করতে হবে কারণ আল্লাহরব্বুল আলমিন মুসলমানের জন্য নির্দেশ করেছেন শরীয়তের সমস্ত বিধিবিধান মুসলমানের জন্য দিয়েছেন কেউ অমুসলিম থাকলে তার কথা ভিন্ন আল ইসলাম ইয়াহাদিউ কানা কবলা তিনি ইসলাম গ্রহণ করার আগে যত সালাদ ছুটেছে সেগুলো তার আদায় করতে হবে না কারণ ইসলাম গ্রহণ না করা পর্যন্ত শরীয়তের যে নির্দেশ সালাদ সিয়াম জাকাত এগুলো তার উপরে বর্তাই না যার কারণে তার কথা ভিন্ন কিন্তু আপনি মুসলিম হয়ে থাকলে আপনার উপরে সালাতের নির্দেশ এসেছে সেটা অনাদায় থেকে গেছে অথব সেটা আপনার দায় দেনা এই দেনাটা আপনি পরবর্তীতে যখন পারেন তখন পরিশোধ করবেন পাশাপাশি আপনি এটাকে কি সময় মতো পরিশোধ করেননি আদায় করেননি ঠিক মতো পড়েননি দেরি করেছেন বিলম্ব করেছেন কাজা করেছেন সেজন্য লজ্জিত আল্লাহ কাছে মাপও চাইবেন মাপ চাওয়ার মাধ্যমে গুণা থেকে মুক্তি লাভ করতে পারেন আর আদায়ের মাধ্যমে দায় থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন এটি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে হাজার আসকর রহমাহল্লার ব্যাখ্যা সেই সাথে হাফেজ ইবনা আবদুলবার রহমা উল্লাহ তিনি বলেছেন যে নবী সাল্লামের যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সালাত ভুলে গিয়ে যাওয়ার কারণে স্মরণে না থাকার কারণে মিস হয় সে সালাত আদায় করবে এখানে ভুলে যাওয়া বলতে শুধু স্মরণ না থাকা নয় বরং অলসতা উদাসীনতার কারণে যে সালাদ অবহেলার কারণে যে সালাদ আদায় করা হয় না সেটাকেও নাসিয়া বলা যায় বা নাসিয়া শব্দের অর্থের মধ্যে সেটাও ওই আওতায় আসে এর সপক্ষে তিনি দলিল হিসেবে যে একটা উল্লেখ করেন তাহুল আল্লাহুল আলম বলেছেন নাসল্লাহ হাফা হম অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস না কিংবা ফাসিক সে মানুষগুলো আল্লাহ রাব্বুল্লা আলমিনকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন তো এখানে তারা যে আল্লাহকে ভুলে গেছে মানে এই নয় যে তারা আল্লাহর কথা স্মরণে ছিল না এর মানেই তারা আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে থাকার ভান করেছিল অবহেলা করেছিল এবং গাফলতিতে ছিল ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলামিনও এখন তাদেরকে দেখেও দেখবেন না তো এখানে কিন্তু নাসিয়া মানেই শুধুমাত্র স্মরণে না থাকা নয় বরং স্মরণে না থাকা এটা যেমন নাসিয়া শব্দটির অর্থের আওতায় আসে ঠিক একইভাবে গাফলতি থাকা অলসতা থাকা উদাসীনতার মধ্যে থাকা সেটাও এর অর্থের মধ্যে আছে অতএব নবী সাল্ল আসাল্লাম এই হাদিসের আলোকেই যে সালাদগুলো ছুটে গেছে সেগুলো গাফলতের কারণে ছুটুক কিংবা ভুলে যাওয়ার কারণে সুলুদ ছুটুক সেগুলো আদায় করতে হবে সেটি প্রমাণিত হয় মান্নামায়ন সালাতিন আউ নাসিয়া যে ব্যক্তি সালাদ ঘুমের কারণে তার মিস হয়েছে কিংবা ভুলে যাওয়ার কারণে মিস হয়েছে রিস আসলাম সেটা আদায় করতে বলেছেন অতএব ইচ্ছাকৃত সালাদ যদি ত্যাগ হয় সেটা অবহেলা অলসতার কারণে হলে সেটাও নাসিয়া শব্দের আওতায় আসে যার কারণে সেটিও আদায় করতে হবে তো এরকম দীর্ঘ দায়িক আলোচনা আছে উভয় পক্ষের সেই দীর্ঘ আলোচনাটা এখানে আমাদের উদ্দেশ্য নয় আমরা শুধুমাত্র বোঝাতে চাইছি যে যমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের যে মত সে মতটি অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত মনে হয় সবচেয়ে বড়ো কথা হল সেটি অধিকতর সতর্কতা পূর্ণ আল্লাহ তালার দায় দেনার ব্যাপার সেখানে সতর্কতাপূর্ণ মতটা গ্রহণ করাই অধিক বুদ্ধিমানের কাজ হবে বিধায় আমরা আমাদের জীবনের ছুটে যাওয়া সালাদগুলোকে আদায় করার চেষ্টা করব। হ্যাঁ আপনি যদি দ্বিতীয় মতের ওলামা একরাম যেটা মানে সীমিত সংখ্যক কয়েকজন স্কলারের মত কয়েকজন বিদ্যান এবং ইমামগণের মত সেটিকে যদি আপনার অধিকতর দৈলির দিক থেকে যৌক্তিক মনে হয় এবং দৈলির ধার বোঝার মতো আপনার যদি সে দক্ষতা থাকে এবং আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রেটার উপর আপনি আমল করলেও আল্লাহ কাছে নাজাদ পাবেন ঈশ্বল্লাহ তবে সংখ্যাগরিষ্ঠ ওলামা কেরামের মত সারা বিশ্বের ইমাম চতুষ্ট ইমাম আবহানিফা ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক রহমান সহ মুহাদ্দিস ফুকাহাদের বেশিরভাগের মতই হলো যে ছুটে যাওয়া সালাদ আপনাকে আদায় করতে হবে এবং ফেকার কিতাবগুলোতে বাবু কাজাইল বা ছুটে যাওয়া সালাদ আদায় করার অধ্যায় এই শিরোনাম আলাদা আলাদাভাবে তারা কায়েম করেছেন প্রতিষ্ঠিত করেছেন এ বিষয়ে বিস্তারিত ব্যাপক আলোচনা এ সংক্রান্ত মাস আলাগুলোর আলোচনা তারা করেছে ছুটে যাওয়া সালাদগুলো আপনি কিভাবে আদায় করবেন এটা উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন সেটা ধারাবাহিকতা রক্ষা করা অর্থাৎ নিয়তের ক্ষেত্রে ধরুন আপনার জীবনের বহু ফজর ছুটেছে আপনি এখন জীবনে ছোটো যাওয়া এক অ্যাক্ত ফজরও নিয়োগ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন দিনের কোন তারিখের এরকম আদায় করে নিয়াত করার দরকার নেই আপনি শুধুমাত্র নিয়াত করুন এইভাবে আমার জীবনে প্রথম যে ফজরটা আমার উপরে অনাদায় ছিল সেটি আমি আদায় করছি আবার এই ফজরটাই আরেক ওয়াক্ত আপনি আরেক দিনের ফজর আদায় করার নিয়াত যদি করেন তাহলে সেক্ষেত্রেও একই নিয়ত করবেন অর্থাৎ আমার জীবনে প্রথম এবং অনাদায় যে ফজরটা রয়েছে প্রথম দিকের সেটা আমি আদায় করছি কারণ একবার একটা আদায় করার পরে পরেরটা হয়ে যাবে প্রথম আবার এটা আদায় করার পরে তারপরটা হয়ে যাবে প্রথম অতএব প্রত্যেকবারে আপনি আমার জীবনে অনাদায় থাকা ফজর জোহর কিংবা আসর কিংবা মাগরিব কিংবা এশা এর প্রথমটা আমি আদায় করছি এরকম নিয়ত করলে ইনশাল্লাহদুল্লাহ আপনার কাজা আদায় হয়ে যাবে তো খোলাসা কথা হলো যে এই মতপার্থক্যের মধ্যে আমরা অনেকে দেখা যায় যে কাদা ছড়াছড়ি পর্যায়ে চলে যাই এবং খুব বাজেভাবে রিয়্যাক্ট করি এবং একমত মতকে আমরা আক্রমণ করি এটি মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই নয় ফিকি ইজতেহাদ গত মত এটা সকল যুগে স্বীকৃত এবং করং হাদিসের আলোকে স্বীকৃত মতপার্থক্য বিধায় এই স্বীকৃত মতপার্থক্য আমরা বিশুদ্ধতর মতের উপর আমল করব দলের ধার বিবেচনা করার শক্তি সামর্থ্য থাকলে সে ধার বিবেচনা করে আমি আমল করতে পারি কিন্তু বিপরীত মতকে আক্রমণ করার বা এটা নিয়ে ট্রল করার তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই অথব এ ধরনের ইস্যুতে আমরা বিশুদ্ধতর মতের উপর আমল করার চেষ্টা করব কিন্তু কোনো পক্ষই অন্য পক্ষকে আক্রমণ করার কোনো সুযোগ নেই এবং বাজে মন্তব্য করার কোনো সুযোগ কর এবং হাদিসা আলোকে নেই বিধায় সে বিষয়ে আমরা সতর্ক থাকবো সজাগ থাকবো আমাদেরকে বোঝার তফিক দান করুন